তো এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না তাই অনেকের মনে প্রশ্ন যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তাহলে কীভাবে হবে কোন সিলেবাসে নেওয়া হবে এবং কোন নিয়মে নেওয়া হবে তো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে বার্ষিক পরীক্ষায় বসতে হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল হলেও জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর জেএসি ও জেডিসি পরীক্ষার প্রক্রিয়াতেই পরীক্ষা নেওয়া হবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির সভাপতিতে গত বিশ জুন অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব সিদ্ধান্তের বিষয়ে গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সবার সিদ্ধান্ত উদ্ধৃত করে এনসিটিভি বলেছে জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে এতে বাংলা ও ইংরেজি এক ভিত্তিক এবং চারটি বিষয় চারু ও কারুকলা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা বা বিজ্ঞান ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ে পরীক্ষা যথারীতি নেওয়া হবে সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে